আমি মিথ্যে বলতে পারবো না। রোহিত আঙ্কেল শুধুমাত্র একজন কাইন্ড হার্টেড মানুষ বলে আর তোমার অনেক দিনের চেনা বলে তোমার এত খেয়াল রাখেন, আমাদেরকে এত ভালোবাসেন, সেটা কিন্তু নয়। এর পিছনে একটা অন্য সত্যি গল্প আছে মা। উনি তোমাকে বিয়ে করতে চেয়েছিলেন মা, তোমাকে পছন্দ করতেন, তাই এখন আবার এভাবে আগলে রেখেছেন। তোমাকে এখন ডিভোর্সই দেখে হয়তো মনে মনে আরো অনেক আশা করছেন রোহিত আঙ্কেল। তোমারও তো মনে হতে পারে যে আমি অনেক বড় বড় কথা বলছি, কিন্তু এটাই সত্যি মা। উনি হয়তো অনেক আশা করছেন, এখন মুখে বলছেন না, দুদিন বাদে বলবেন, বলা তো যায় না। তুমি যেরমভাবে রোহিত আঙ্কেলের প্রতি এনকাইন্ড হয়ে রয়েছ, সেই আশাটা হয়তো পূরণ করে দিতে পারো। এত সব কথা তোমার মনের মধ্যে ঢুকলো কি করে বলো তো? এর পিছনে একটা অন্য সত্যি গল্প আছে। বিয়ে করতে চেয়েছিলেন মা, তোমাকে এখন ডিভোর্সই দেখে হয়তো তোমাকে পছন্দ করতেন, মনে মনে আরো অনেক আশা করছেন রোহিত আঙ্কেল, তাই এখন আবার এভাবে আগলে রেখেছেন। তো যায় না। তুমি যেরমভাবে রোহিত আঙ্কেলের প্রতি এনকাইন্ড হয়ে রয়েছ, সেই আশাটা হয়তো পূরণ করে দিতে পারো। ব্রোকেন ফ্যামিলির সন্তানদের বড় জ্বালা মা, এই সমাজ না ওদেরকে করুণার চোখে দেখে। আমি কিছুটা বড় হয়ে গেছি, সেই জন্য আমার একটা নিজস্ব সমাজ তৈরি হয়েছে। দিঠি তো বড় হয়নি এখনো, অনেকটা ছোট আছে, ও কিন্তু এই সমাজেই বাস করে মা। আর আগামী বেশ কিছুটা বছরকে এই সমাজেই থাকতে হবে, সেজন্য ওর কথা এই সমাজের রিফ্লেকশনটা বেরিয়ে এসেছে। চিন্তা করো না, আমি ওকে বোঝাবো, আমি চেষ্টা করবো যাতে সব ঠিক হয়ে যায়। কিন্তু জানো, প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু চায় তাদের বাবা মাকে একসাথে দেখতে, সেটা কিন্তু অন্যায় না। আমি জানি ডিঙ্কা, সব বাচ্চাই বাবা মাকে একসাথে দেখতে চায়, আমিও তো সেটাই চেয়েছিলাম। সেই চাওয়াতে আমি কি কোথাও কোনোদিনও কোনো বাধা দিয়েছিলাম? তাহলে আমার দোষটা কোথায়? তোমার বাবা যদি তার বান্ধবীকে পেয়ে জীবনের সব কিছু ভুলে গিয়ে তার সাথে সংসার পাততে চান, তাহলে আমি কি করতে পারি বলো তো? আমার কি কোনো কিছু করার ছিল? আমার হাতে কি কিছু ছিল? তুমি বলো কি করার ছিল, বলো আমার কি করার ছিল? যে যাই বলুক মা, তুমি তো সত্যের পথে আছো, ধর্মের পথে আছো, তুমি তো কোনো অন্যায় করনি, তোমার চিন্তার কিচ্ছু নেই। দেখো না, আজ যারা এই সমস্ত বলছে পরে তারাই উল্টো সুরে গাইবে, তোমার পায়ে মাথা নত করবে। তুমি ভেবো না বৌমা, আমি বলছি, একটু কথাটা মিলিয়ে নিও। আসলে মাঝে অনেকদিন আসনি তো, তাই বাকিরা কেউ আসেনি? আমি আসলে একটু আগেই আসি, অফিস থেকে ডিরেক্ট চলে এসেছি, বাকিরা হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ও কি হয়েছে তোমার? আমার কিছু না তো,
তোমার চোখমুখ কিন্তু একদম অন্যরকম লাগছে। না না, কিচ্ছু হয়নি, পারফেক্টলি অল রাইট। সেদিনকে আমার ওখানে যাওয়াটা যে এতটা অড হয়ে যাবে আমি কিন্তু সত্যি বুঝতে পারিনি প্রত্যুষ। হ্যাঁ, সেদিনকার জন্য সরি কিয়া, আমিও ভাবিনি এরকম ঘটনা ঘটতে পারে আসলে। তবে আমরা তো অ্যাডাল্ট, আশা করি সেদিনকার ঘটনা নিয়ে ভবিষ্যতে আমরা আর আলোচনা করবো না। তুমি আমাকে যাই বলো না কেন প্রত্যুষ, তোমার যে কিছু একটা হয়েছে সেটা কিন্তু আমি দেখেই বুঝতে পারছি। তুমি আমার চোখে ধুলো দিতে পারবে না। তোমার চোখে ধুলো দেব? এই প্রশ্নটা আসছে কেন কিয়া? আই এম সরি। সংকল্প ভালো আছে? হ্যাঁ ভালো আছে, বাড়ি ফিরে এসেছে। সেই খবরটা আমি আগেই শুনেছি, তুমিও কি বাড়ি ফিরে এসেছ? হ্যাঁ, মাত্র 14 দিন কোয়ারেন্টাইন হয়ে গেছে, বাড়ি ফিরবো না কেন? আর কোথায় বা যাবো আমি, আমার তো কোনো থাকার জায়গা নেই কিয়া। কি দেখছো তাকিয়ে? না, দেখছি তোমরা দুজনেই স্যাক্রিফাইসের খেলা নেমেছ, তো তাই বোঝার চেষ্টা করছি যে কে বেশি কষ্ট পাচ্ছ। তোমার কষ্টটা তো আমি নিজের চোখে তাও দেখতে পাচ্ছি, সংকল্পের কষ্টটা তো দেখারও সুযোগ নেই। মানে প্রত্যুষ, সেই স্যাক্রিফাইসটা করার কি দরকার ছিল বলতো? যে স্যাক্রিফাইসটা নিজের জীবনকে ভাবে কষ্টে উপড়ে ফেলছে। আমি বুঝলাম না তোমার কথা। তুমি অর্ণাকে সংকল্পের হাতে তুলে দিতে চেয়েছিলে, সংকল্পও চেয়েছিল অর্ণাকে তোমার হাতে তুলে দিতে। আসলে তোমরা দুজন না মহান হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলে, পাছে একজন আরেকজনের থেকে কম মহান হয়ে যাও সেই জন্য চেষ্টা করছিলে যে কে কাকে বিট করতে পারবে। অবশ্য শেষ পর্যন্ত প্রতিযোগিতায় তুমিই জিতে গেছো, আর কষ্টও পাচ্ছ তুমি সব থেকে বেশি। এত কথা তোমায় কে বলতে বললো? বলি না তো কথা, ইউজুয়ালি আজকে তোমাকে এত কষ্ট পেতে দেখছি বলে কথাগুলো বলছি। তখন থেকে বলছো কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি? আমি তোমায় একবারও বলেছি আমি কষ্ট পাচ্ছি? সব কথা কি মুখে বলতে হয় প্রত্যুষ? কেউ যদি কাউকে ভালোবাসে তাকে জন্মের শোধ ছেড়ে এলে কষ্ট হবে না? তুমি তো তোমার সমস্ত আশা নির্মূল করে অর্ণাকে সংকল্পের হাতে তুলে দিয়ে এসেছ, তা কি করবে এখন তোমার এই ভাঙা মন নিয়ে? হ্যাঁ আমার কষ্ট হচ্ছে কিয়া, আমার ভেতরে প্রবল যন্ত্রণা হচ্ছে। সত্যি আমি সংকল্পের হাতে অন্যকে তুলে দিয়ে এসেছি। যতদিন অন্না আমার সাথে ছিল জানো, আমি কোনোদিন ওকে ভালো করে বুঝিনি, সবসময় নিজের অন্তরের ধর্মকে গুরুত্ব দিয়েছি। আমার অন্তর থেকে যেটা মনে হয়েছে ঠিক আমি সেটা করার চেষ্টা করেছি। আমার মনে হয়েছিল সংকল্পের মতো একটা ছেলেকে অর্ণা ছেড়ে দেওয়া ঠিক হবে না, সেটা অন্যায় হবে, আমার জন্য খুব বড় অন্যায় হবে। আমি তো বুঝতে পেরেছিলাম সংকল্প অর্ণাকে ঠিক কতটা ভালোবাসে, ওইভাবে কিন্তু আমি ওকে কোনোদিন ভালোবাসতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, যেদিনকে জানলাম সংকল্পের জীবনে এমিলিয়া বলে কেউ নেই, সেদিন আমি ডিসিশন নিলাম যে সংকল্প কলকাতা থাক কিংবা কলকাতার বাইরে, আমি আর অর্ণা কোনোদিন সংসার করতে পারবো না একসাথে। আমরা সংসার করলে সবসময় সংকল্প আমাদের মাঝে থাকবে, আর এইভাবে কোনো জীবন সুখী হতে পারে না, কখনো না।
তুমি আমাদের বাড়িতে যাও না, আমি এই কথাগুলো তোমায় বলেছি বলে। তোমার ইচ্ছে করে দুকালে দুটো চড় মারো না আমাকে, এভাবে দূরে সরিয়ে দিও না। আমাদের ভুল হলে আমাদের সংশোধন করে দেবে কে? তোমাদের উপর কি কোনো দায়িত্ব নেই? নিজের ছেলে হলে এইভাবে দূরে সরিয়ে দিতে পারতে? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।